আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ও বরাকাত আলহামদুল্লিল্লাহ অসাল্তু অসাল্লাম আল্লাহ রাস উল্লিল্লাহ ই বাদ বন্ধুগণ আমরা যে মুখে উচ্চারণ করে কথা বলি অথবা আমরা কলম দিয়ে লিখি অথবা আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মনের ভাব প্রকাশ করি যে ভাষা এই ভাষার ব্যবহারের কোনো মৌলিক নীতিমালা আছে কিনা না বন্ধুগণ তাহলে সবাই প্রশ্ন করবেন নীতিমালা তো যিনি এর স্রষ্টা তিনি দেবেন হা বলছি ভাষার স্রষ্টা আল্লাহ তা মুখের উচ্চারণের ভাষাই হোক তা কলমের লিখুনির ভাষাই হোক তা ইঙ্গিতের ভাষাই হোক এবং মজার ব্যাপার হলো আশ্চর্য হওয়ার বিষয় হলো আল্লা তাআলা মুখে উচ্চারণ করে কথা বলা আমাদের সবাইকে যেমন শিখিয়েছেন তবে হা কলম দিয়ে লিখুনিটাও যিনি শিখিয়েছেন তিনি তার দুইজন বিখ্যাত নবী একজন তো নবী এবং রসুল ছিলেন ইসাইব ইবনু মারিয়াম আলি সালাম তাকে আল্লাহ তাআলা শৈশবে মায়ের ক্রুরে মাতৃ করে নবজাতক কথা বলিয়াছেন আর আরেকজন জাকারি আলি সালাম যিনি অতিবৃদ্ধ অবস্থায় সন্তানের লাভের জন্য আল্লাহ তালা কাছে আকাঙ্ক্ষা করেছিলেন অতিবৃদ্ধ অবস্থায় তিনি সন্তানের পিতা হবেন এর জন্য নিদর্শন ছিল আল্লাহ মুখের ভাষা তার বন্ধ হয়ে গিয়েছিল তিনি ইঙ্গিতে কথা বলেছেন সুতরাং আল্লাহর একজন নবী জাকারিয়া আলী হিসলাম তিনি ইঙ্গিতে কথা বলেছেন ইঙ্গিতের ভাষাটাও নবী শিখিয়েছেন হ্যাঁ শৈশবে অস্বাভাবিক বাস্তবতায় নবজাতক মায়ের ক্রূরে সদ্যপ্রসূত সন্তান কথা বলেছেন ইসাইব নারি আমি হিমাসালাম আর হা আমরা তো প্রায় সবাই ব্যাপকভাবে মুখে উচ্চারণ করে কথা বলি আর কলম দিয়েও লিখি এসব আল্লাহ তালারি শিকানো আল্লাহ তালারি আয়াত আল্লাহ তালার সৃষ্টি সুতরাং যিনি ভাষা সৃষ্টি করেছেন তিনিও ভাষা ব্যবহারের নীতিমালা দিয়েছেন হা কোথায় আল কোরআন আল করিম বুদ্ধিগণ কোরআন আল করিমের সৌরতুল বাকরা। دو نمبر سورة البقرة ار نمبر آيات الكريمة الله سبحانه وتعالى ارشاد کرچن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم صدق ربنا العظيم ارشاد ہوچن وهي تم بشاش ইমান এনেছো তোমরা বলো না হে আমাদের রায় হে আমাদের রাখাল বরং বলো আমাদের দিকে তাকান আমাদের কথা শ্রবণ করো আর সত্য স্বীকারীদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি এগুলো সুরাতুল বাকরার একশো চার নম্বর আয়াতের তেলাওয়াত এবং অনুবাদ এর সানে নজরুল হলো মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহতালা আলি হু আলী ওসাল্লাম কে সাহাবাই কে রাম রেদু আনুল্লাহ হিতালা আলী হিফাজম আবেগ ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য আর বিনয় প্রকাশ করে বলতেন হে আমাদের রাখাল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম কে রাই আরবি শব্দ বাংলা অনুবাদ হলো রাখাল রাখাল বলে সাহাবাই রাম ডাকতেন কিন্তু তৎকালীন ইসলামের শত্রু মদিনার মুনাফিক এবং ইহুদিরা এই শব্দটাকে ব্যঙ্গ করে বলত সাহাবাইকার বলতেন বিনয় শ্রদ্ধা ভালোবাসা আর সোহাগ মিশ্রিত বাস্তবতায় কিন্তু ইহুদিরা মুনাফিকেরা ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করত। আল্লাহ তালা নিষেধ করে দিলেন আরেকটি বর্ণনা এমন যে রায় আরবি ভাষায় রাখাল কিন্তু ইহুদিরা এ রাই ইব্রানি ভাষায় ওদের ধর্মীয় ভাষায় এটাকে ছন্ন ছাড়া পাগল অর্থে ব্যবহার করত তাই মুসলমান তথা সাহাবাইকার রেদানজমাইনদের আবেগ মিশ্রিত ভালোবাসায় বিনয় এর শব্দকে তারা ব্যঙ্গাত্মক খারাপ পাগল ছন্ন অর্থে ব্যবহার করত তা তালা আয়াত নাজিল করে দিলেন অহে তোমরা যারা ইমান এনেছ তোমরা আমাদের রাখাল বা রাই বলে নবীজিকে দেখো না তার মানে হলো এমন শব্দ যে শব্দের দুইটি অর্থ হয় একটি অর্থ সুস্পষ্ট সুন্দর আরেকটি অর্থ ব্যঙ্গাত্মক এমন একটি শব্দকে বাদ দিয়ে প্রয়োজনে দুইটি শব্দ বলো রাই না না বলে উঞ্জরু না আমাদের দিকে তাকান ও স্মাউ আমাদের কথা শ্রবণ করেন অর্থাৎ এমন শব্দ যার দুইটি অর্থ একটা ব্যঙ্গাত্মক আরেকটি স্পষ্ট এমন শব্দ ব্যবহার না করে প্রয়োজনে দুইটি শব্দ ব্যবহার করো এই নীতিমালা দিলেন আল্লাহ বিশ্ব নবী মুদুর রসুল্লাহ তিনি নিজেও তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হওয়ার কারণে তিনি সব সময় শুদ্ধ ভাষায় কথা বলেছেন এবং অশুদ্ধ শব্দকে সংশোধন করিয়াছেন সুতরাং এই যে নবীজি সাল আলী ওসলিমের জীবন কারণ আমরা দেখতে পাই সই মুসলিমে আল কোরআন আল করিমের পরে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো সহিউল বুখারি তারপর আরেকটি হলো সহি মুসলিম সহি মুসলিমে একটি অধ্যায় আছে কিতাবুল আলফাজ নবীজি সাল আলী ওসাল্লাম সাহাবাই কারামের অনেক আরব মায়ের সন্তানদেরও উচ্চারিত আরবি শব্দকে পরিবর্তন করে শিখিয়েছেন বিশুদ্ধ শব্দ শুধু তাই না এটা আমাদের ভুললে চলবে না নবীজি অতি বিশুদ্ধ আরবিতে কথা বলেছেন স্পষ্ট ভাষায় কথা বলেছেন এবং নবীজি হাদিসগুলোকে চর্চা করতে গিয়ে কেরাম ও এটা স্পষ্ট করে প্রকাশ করেছেন যে হাদিসের শব্দ আরবি ব্যাকরণ এবং ভাষার বাস্তবতায় মাধুর্যময় বিশুদ্ধ এটাই নবীজির কথা আর যে আরবি শব্দাবলিতে ভুল রয়েছে তথা মূল মূল ভাষার বিপরীতে প্রচলিত কোনো আঞ্চলিক শব্দ রয়েছে নবী সাল্লাম তা ব্যবহার করতেন না তাই হাদিসের বিশুদ্ধতা নির্ধারণ এটি একটি বিষয় কিন্তু বন্ধু আমরা জানার চেষ্টা করছিলাম যে যে ভাষা এই ভাষার ব্যবহারের নীতি আল্লাহ তাআলা তিনি আমাদেরকে নীতি দিলেন সাহাবা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের মাধ্যমে সাহাবাই কারামের ব্যবহার শিখলেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজ আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের অনেকেরই বাংলা ভাষায় কথা বলতে গিয়ে ভাষার এই শাসনটা ভাষার ব্যবহারের এই বাস্তবতাটা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না আর এর উদাহরণ দিচ্ছি যেমন দেখুন আমরা অনেককেই প্রশংসা করতে গিয়ে মর্যাদা দিতে গিয়ে তাকে কৌরবান্বিত করতে গিয়ে বলে ফেলি অগ্নিপুরুষ কিন্তু আমরা জানি না অগ্নিপুরুষ এই শব্দটা প্রশংসার শব্দ নয় কারণ বলছে শয়তান নিজের পরিচয় দিতে গিয়ে বলেছে কারণে আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছ মাটি থেকে তাই শয়তান সাক্ষাৎ আগুনের সৃষ্টি তাই অগ্নিপুরুষ মানে শয়তানের সন্তান আগুন থেকে সাক্ষাৎ তৈরি হলো শয়তান আগুন থেকে সাক্ষাৎ তৈরি হলো শয়তান আর অগ্নিপুরুষ মানে শয়তানের বংশজাত নজবিল্লাহমিদ আলি শুধু তাই না অনেকে অনেক নারীদেরকে মূল্যায়ন করতে গিয়ে বলে অগ্নিকন্যা অগ্নিকন্যা মানে শয়তানের মেয়ে না এটা প্রশংসা সুলভ আর বাংলা হতে পারে না ঠিক এমনি যেমন আমরা আমাদের বাংলাদেশে আমরা চার বছরের অনার্স সম্মান কোর্স করি কিন্তু অনেকে এই অনার্সকে সম্মানকে বলতে গিয়ে স্নাতক বলি আমি খুব বিনয়ের সাথে অনুরোধ করব সংসদ বাংলা অভিধানটা খুলে দেখবেন স্নাতক মানে গঙ্গায় উত্তর যে সার্টিফিকেট নেওয়া হয় এর নাম স্নাতক স্নাত স্নান করে গঙ্গা থেকে উঠে যে সনদ বা সার্টিফিকেট নেওয়া আমাদের আমরা কি চার বছরের সম্মান বা অনার্স কোর্স করে গঙ্গা নদীতে স্নান করে গিয়ে সার্টিফিকেট নেই না বন্ধু এটা একটা বিশেষ ধর্মের বন্ধুরা করতে পারে আমরা নই হা ঠিক এমনি করে যেমন দেখুন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি মহোদয়কে আমরা অনেকে বলি উপাচার্য সংসদ বাংলা অভিধানটা খুলে দেখুন আচার্য তার সহকারী উপাচার্য আচার্য হলো ব্রাহ্মণ শিব প্রশিক্ষণ কেন্দ্রের হিন্দু ধর্মের বিষয়াবলী প্রশিক্ষণ কেন্দ্রের যিনি প্রধান তার নাম আচার্য তার যিনি সহকারী তার নাম উপাচার্য আমি খুব বিনয়ের সাথে বলতে চাই আমরা কি আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কেবল ব্রাহ্মণ শিব প্রশিক্ষণ দেই যে কারণে আমরা ভিসি মহোদয়কে উপাচার্য বলবো না এই জন্যে আমি খুব বিনয়ের সাথে বলবো ভাষার ব্যবহারে যেমন আরেকটি শব্দ আমরা অনেকে বলে ফেলি একেশ্বরবাদ এক যুগ ঈশ্বর আসলে ঈশ্বর বাংলা ভাষার শব্দ বটি কিন্তু এটা তাআলার জন্য হতে পারে না কারণ ঈশ্বর এমন একটি শব্দ যার স্ত্রীলিঙ্গ রয়েছে ঈশ্বরী আল্লাহ তালার তার কোনো স্ত্রী নাই লাংল দুয়ালামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি সুতরাং আল্লাহ সুফানাহ তালার জন্য ঈশ্বরী ঈশ্বর শব্দটা ব্যবহার করা যাবে না একেশ্বর আল্লাহ তালার জন্যে গুণবাচক শব্দ বলা যাবে না বরং তা তাওহিদের প্রাসাদে আঘাত করে সুতরাং আমি আমার নিজেকে আপনাদের প্রত্যেককে বলবো আসুক আমরা অর্থ বুঝে বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এমন কোনো শব্দ আমরা ব্যবহার করব না ভাষার ব্যবহারের এই নীতিমালাটা মেনে চলবো তালা বুঝার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লিহি আবরাকাত